শুভ সন্ধ্যা সকলকে জানাই, শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজ মহাপঞ্চমীর এই সুন্দর সন্ধ্যায় আসুন মন ভাসিয়ে দিই নাচ গান আবৃত্তির জোয়ারে। আজকের আনন্দানুষ্ঠান আরম্ভ করব অবন্তি মাসিমার কণ্ঠে চণ্ডীপাঠ দিয়ে। 400 থেকে 600 খ্রিস্টাব্দের মধ্যে রচিত শ্রীচণ্ডী বা দুর্গা সপ্তশতীতে বর্ণিত হয়েছে কিভাবে দেবী অসুর দমন করে সুখ শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত করেন। সুদূর মুম্বাই থেকে আমাদের সকলের শ্রদ্ধাভাজন মাসিমা দেবী মাহাত্ম্য পাঠ করে শোনাবেন আমাদের। শ্রী চণ্ডিকাধ্যান ওম বন্দুক শোভাষং পঞ্চমুণ্ডবদিবাসী সুরচন্দ্র কলারত্ন মুকুটং মুণ্ডমালিনী জিনেত্তং রক্তবাসানং পিনোন্নত ঘটস্থলী পুস্তকং চক্ষুমালং চ বড়ং চ অভয়ক্রম দোদিতং সংস্মরিত নিত্যং উত্তরং নায়মানিতং কালী রত্নানি বুদ্ধোদ্ভুরসোদ্ভাদুন্মুজিষ্ঠরাং কাঞ্চীরত্নদুকুরহারোরিতং নীলং ত্রিনেত্রোজ্জ্বলাং শূলোয়াদিহস্তসহস্রমণ্ডিত ভুজমুদ্ধত পিনস্তনিং আবদ্ধমন্বিতশ্রীরত্নমুকুটং বন্দে মহেশ্বরপ্রিয়ং ইয়া চণ্ডী মুদগৈত ভাগী দৈত্যধরণী ইয়া মহেশমূলিনী ইয়া ধূম্রেক্ষণচণ্ডমুণ্ডমর্দিনী ইয়া রক্তবিলাসিনী শক্তিশুম্ভনী শুম্ভ দৈত্যধরণী ইয়া সিদ্ধিদাত্রী পরা সা দেবী নবকোটি মূর্তি সহিতা মং পাতু বিশ্বেশ্বরী। ওম নমো শ্রী চণ্ডিকাই ওম মার্কণ্ডে উবাচ ওম জয়তং দেবী চামুণ্ডে জয় ভূতাপহারিণী জয় সর্বগতে দেবী কালরাত্রি নমঃস্তুতে জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব সমাধাত্রী সাহস্রধা নমস্তুতে মধুকৈট বিধ্বংসী বিধত্রি বরদে নমঃ রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী মহিষাসুরনির্নাশী ভক্তানাং সুখদে নমঃ রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী ধূম্রনেত্রপদে দেবী ধর্মকামার্থদায়িনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী রক্তবীজপদে দেবী চণ্ডমুণ্ড বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী নিশুম্ভ শুম্ভনির্নাশী ত্রৈলোক্য শুভদে নমঃ রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী বন্দিতা ক্রিজুগে দেবী সর্বশোভাগ্যদায়িনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী অচিন্ত রূপ চরিতে সর্বশত্রু বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী নাতেভ্যো সর্বদা ভক্তা চাপর্ণে দুরিতাপহে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী স্থাবদ্ভক্তি পূর্বং তাং চণ্ডীকে বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী চণ্ডীকে শততম যুদ্ধে জয়ন্তী পাপনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী দেহি সৌভাগ্য আরোগ্যং দেহি দেবী পরম সুখম রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী বিদেহি দেবী কল্যাণং বিদেহি বিপুলং শ্রিয়ং রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী বিদেহি দিশতং নাশং বিদেহি বলমুচ্চকৈ রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী সুরাসুর শিরোরত্ন নিকৃষ্ট চরণাম্বুজে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী বিদ্যাবন্তং যশো সন্তং লক্ষ্মীবন্তং চ মং কুরু রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী দেবী প্রচণ্ড দৈত্যদর্পনিষোদিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী
प्रचंड द्वैत दर्पग्ने चंडी के प्रणुतायुने रूपम देहि जयन देहि जसो देहि दिशो जोई चतुर्भुजे चतुर्वक्त संस्तुते परमेश्वरी रूपम देहि जयन देहि जसो देहि दिशो जोई कृष्णेनो संस्तुते देवि ससद्भक्ता सदाम्बिके रूपम देहि जयन देहि जसो देहि दिशो जोई हिमाचल सुतोनाथ संस्तुते परमेश्वरी रूपम देहि चयन देहि जसो देहि दिशो जोई इंद्राणी पुति सद्भावो पूजिते परमेश्वरी रूपम देहि चयन देहि जसो देहि दिशो जोई देवी भक्त जन दामोदत्तानंदे ओंबिके रूपम देहि चयन देहि जसो देहि दिशो जोई भार्जम मुनरामं देहि मनोवृत्तानुसारिणे रूपम देहि जयन देहि जसो देहि दिशो जोई तारिणी दुर्गो संसारस्व संसार सागरस्व चलद्भवे रूपम देहि जयन देहि जसो देहि दिशो जोई एवं स्तोत्रं पठित्वा तु महास्तोत्रं पठेन्नारो सप्तशो दिशमारतं वरप्नातु दुर्लभम् इति अर्गला स्तोत्रं समाप्तम्। आनंद धारा बहिछे भुवने महामायार आगमने देवीपक्षेर सूचनाय मर्त्यबासीर मने उदित हय नतून आशार आलो आगमनेर सुरमाधुर्ये मत्त हय धरणी আর সেই আনন্দ সঙ্গীতই আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম পরিবেশনা।
বাঙালির কাছে দুর্গাপুজো মানে আত্মীয় পরিজন আর বন্ধুবান্ধবদের সাথে গল্প আড্ডা আর প্রাণ খোলা হাসি। সায়ন্তনীর বাপের বাড়ি আসার আনন্দে মেতে উঠি আমরাও। কর্মব্যস্ত জীবনের সব গ্লানি ভুলে সীমাহীন উল্লাসে ভরপুর হয় বাঙালির মন প্রাণ। ছেঁড়া গেঞ্জিটাকে সেলাই করে তার উপর ঢলঢলে ফতোয়া পরে সবাইকে নিয়ে ঠাকুর দেখতে যাওয়া লোকটাকে বাবা বলে, এক কৌটো গোবিন্দভোগ চাল আর সামান্য ঘি বাঁচিয়ে রেখে পূজোর মধ্যে একদিন পোলাও রান্না করা মহিলাকে মা বলে, বন্ধুর জন্মদিনে পাওয়া চকলেটটাকে সালোয়ার কামিজের ওড়নায় লুকিয়ে ভাইয়ের জন্য বিদে আনা মেয়েটাকে দিদি বলে, কাঠি আইসক্রিমটাকে অর্ধেক গলিয়ে ফেলে হাতে নিয়ে দিদির জন্য মাঠ পেরিয়ে ছুটতে থাকা ছেলেটাকে ভাই বলে, ফুলে ওঠা নতুন তাঁতে শাড়ি পরে দুটো ছোট ছোট ছেলেমেয়ের হাত ধরে বেরোনো বাতে পঙ্গু বৃদ্ধাকে ঠাকুমা বলে, ডিজাইনার পাঞ্জাবি পরে অঞ্জলি দিতে দিতে পাশের বাড়ির নতুন শাড়ি পরা মেয়েটাকে কলেজ পড়ুয়া ছেলেটির কার চোখে দেখাটাকে ভালো লাগা বলে। টরেন্টো দুবাই থেকে ফিরে সবাই মিলে একজোট হয়ে অষ্টমীর রাতে স্কচের আসরে পাড়ার ইলেকট্রিশিয়ান বন্ধু হাবুকে নিমন্ত্রণ করাটাকে ছোটবেলার বন্ধুত্ব বলে। শিল্পীর হাতে ছ মাসের মেহনতে বানানো দুর্গা ঠাকুরটিকে নারী ছিন্ন করে বিক্রি করে সেই টাকায় অনাথ অসহায় পথ শিশুদের জামা কাপড় কিনে দেয়াটাকে মানবিকতা বলে। সপ্তমীর সকালে বউ ছেলে নিয়ে টানা গাড়িতে করে গ্রামের বাড়িতে হাজির হয়ে কাকা জ্যাঠাদের পা ছুঁয়ে প্রণাম করে তাদের আশীর্বাদ নেয়ার মানুষগুলোকে পরিবার বলে। বিশ্বের সবচেয়ে মনোরম আরামদায়ক জায়গা ছেড়ে বিবাহিত মহিলারা একদিন যে বাড়িটাকে স্বর্গ বলে মনে করে সেই বাড়িটাকে বাপের বাড়ি বলে। আর এই চিত্রকল্পগুলোকে একসাথে সাজিয়ে নিলে যেটা তৈরি হয়, বাঙালিরা এক কথায় তাকে দুর্গাপুজো বলে। কল্যাণীর কল্যাণ স্পর্শে আলোকিত হয়েছে দশ দিক, তার শঙ্খের পবিত্র ধ্বনিতে ধৌত হয়েছে সৃষ্টি, আর এই স্নিগ্ধ আবহে মর্তবাসী মুগ্ধ হয়েছে মায়ের রূপমহিমায়, মত্ত হয়েছে তার আরাধনায়। ভবনে ভবিরি
ভবানী আমার ভুবন করিল আলো, ভবিরি ভবানী আমার ভবিরি ভবানী আমার ভবিরি ভবানী আমার ভুবন করিল আলো। কি শুনালে গিরিবর উমাকে ভবনে এলো, কি শুনালে গিরিবর উমাকে ভবনে এলো। উমা শশী নাহি রে ছিল নয়ন অন্ধ হয়ে, উমা শশী নাহে রে উমা শশী নাহে রে ছিল নয়ন অন্ধ হয়ে, নয়ন তারা নিরুখিয়ে নয়ন তারা নিরুখিয়ে নয়ন তারা নিরুখিয়ে আঁখি মম জুড়াইল, কি শুনালে গিরিবর উমাকে ভবনে এলো। ভবেরি ভবানী আমার ভবেরি ভবানী আমার ভুবন করিল আলো। কি শুনালে গিরিবর কি শুনালে গিরিবর কি শুনালে গিরিবর উমাকে ভবনে এলো। রুদ্রাণী হলেন দেবশত্রু ভন্তা এবং সমগ্র সৃষ্টির রক্ষাকারিণী। তিনি সর্বজগতের ঈশ্বরী আর উপাসকের ধনপ্রদাত্রী। তিনি সর্বভূতে বহুরূপে অবস্থিতা ও জীবরূপে প্রবিষ্টা। Oh,
মা দুর্গা হলেন অপরূপা। ঘন আধারে আলোর উৎস তার অনন্য সাধারণ রূপের ছটা। উমার সম্মোহনী রূপে মুগ্ধ কবি তাকে তুলনা করেছেন ষোড়শী কুমারী বালিকার সাথে। पाण्ड्य सञ्जाति मातङ्ग वदन गुगमाते मलय ध्वज पाण्ड्य सञ्जाति मातङ्ग वदन गुगमाते मलय ध्वज पाण्ड्य सञ्जाति चातुर्धरी शंकरी चातुर्धरी शंकरी चामुंडेश्वरी चंद्रकलाधरी ताये गौरी दादा निदधनी दधनी दधनी पमरा দুর্গাপুজো যেমন বাঙালি জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ, ঠিক তেমনই বাঙালির আনন্দ উল্লাস উৎসব প্রেম প্রার্থনা সব কিছু জুড়ে বিরাজ করছেন কবিগুরু। আর তাই বাঙালির কোনো আনন্দানুষ্ঠানই গুরুদেবের গান ছাড়া সম্পূর্ণ নয়। गुली खापे थारो
আবেগপ্রবণ বাঙালির কাছে দুর্গাপুজো নিছক একটি ধর্মীয় উৎসব নয়। তার কাছে এই উৎসব একদিকে যেমন গিরিনন্দিনীর বাপের বাড়ি আসা, তেমনই আবার ধরাধামে দুর্গতী নাসিনী মায়ের আগমন। আর তাই বোধহয় তুচ্ছ রীতিরেয়াজের বাঁধন তার মনকে ধরে রাখতে পারে না। পুজোর কয়েকটা দিন বাঙালি হয় আত্মহারা। কোনোদিন চলার পথে ভাঙা মন্দিরটা দাঁড়িয়ে, হয়তো কোনোদিন মন্দিরটাও নদীর তলায় তলিয়ে যাবে। প্রাচীন বটগাছ, শিবলিঙ্গ আর কাঙালি, শিবরাত্রির দিন মন্দিরের কদর বাড়ে, আর বাকি কটা দিন কাঙালির ঠিকানা বলতে ওই মন্দির। মা বাবা কে ছিল? মাসের কাছেই মানুষ। আর মাসিও হঠাৎ করে কেন চলে গেল এ প্রশ্ন কাঙালি আজকাল আর করে না। দুবেলা আধ পেটা খাবার জোটাতে তাকে সারাদিন নদীর সাথে থাকতে হয়। কেউ নমস্কার করে একটাকা ছুঁড়ে মারলেই কিভাবে ডুবুরি হয়ে সেই রত্ন খুঁজে আনতে হয় একমাত্র কাঙালি জানে। বা কোনো সময় নিজের সারা গায়ে মাটি মেখে ভিক্ষা করার জাদু সেও কেবল কাঙালি জানে। ভাটায় যখন নদীর পাড়ের থেকে অভিমান করে দূরে চলে যেতে থাকে, সেই সময় মাটি দিয়ে মূর্তি বানায়। কত রকম সেই মূর্তি! জোয়ারে সেই মূর্তি ধুয়ে জল হয়ে যেত। ওই মূর্তি দেখে গ্রামের মানুষ বলতো, কাঙালির মূর্তি গড়ার হাতটা। কেউ কেউ ঠাকুরের মূর্তি দেখে দু চারানা ছুঁড়েও দিত। নদীতে রোজ জোয়ার ভাটা হয়, আর কাঙালির হাতের আঙুলে জোয়ার লেগে থাকে। এক নিমেষে তৈরি হয়ে যায় মূর্তি। যখন মূর্তি বানায় তখন নদীতে কেউ টাকা ছুঁড়ে দিলেও কোনো ভ্রূক্ষেপ নেই। গত দু বছর গ্রামে খরা, গ্রামের অনেক লোকের অনেক মত। কেউ বলে ভালো করে পুজো দিতে হবে, কেউ বলে যজ্ঞ করতে হবে, কেউ বলে ঝাড়ফুঁক। গ্রামের তারিণী খুঁড়ো বলে বসলো, ওই কাঙালির হাতে দুর্গা ঠাকুর বানানো হোক, তাতে পুজো হলেই ব্যাস সবাই এক বাক্যে রাজি। কেউ কেউ বলে ওই ছেলেকে তো পুষকে ঠাকুর বানায়, ও কি পারবে। মন্দিরের ভাঙা বারান্দায় কাঙালির কুড়িয়ানা গত বছরের কাঠামো দাঁড়িয়ে পড়ল, তাতে খড় মাটি দিয়ে কাঙালি ব্যস্ত। গ্রামের মানুষ পালা করে দুবেলা খাবার জোগান দেয়, আর সারাদিন ঠাকুর তৈরি। কাঙালি সারাদিন তাদের সাথে কথা বলে, দুর্গাকে জিজ্ঞেস করে, মা আমায় কেন ফেলে রেখে চলে গেল। সরস্বতীর দিকে তাকিয়ে বলে, সরস্বতী দিদি তুই তো আমায় কোনোদিন পাঠশালায় গেলাম না আমি, বলে মুচকি হাসি। লক্ষ্মী দিকে বলে, তুই তো আমায় পয়সা দিলি নি, গায়ে জ্বর হলে যখন নদীতে নামতে পারি না তখন উপোস। কার্তিককে বলে, ইস তুই কি শুভ, আর আমি অন্ধকারে আমাকে দেখলে সবাই মামদভূত বলে। গণেশের কাছেও তার অভিমান, ভালো মূর্তি বানাতে পারে না। আর এমন কোনোদিন হয় না যে এত খেয়েছে যে পেটটা গণেশের মতো হয়েছে। শুধু অসুর বানাতে গিয়ে বলে, তুই আমার খিদের মতো, বলে নিজেই হাসে। পাঁচ মা ভাই বোনের সংসারে নিজেই কখনো কাঙালি একজন হয়ে গেছে কাঙালি জানে না। মূর্তির গায়ে রং করল, আকাশে বামুন্ডলি সাদা মেঘের দল, রোজ গ্রামে ছেলে মেয়েদের ভিড়। মাঝে তারিণী খুঁড়ো একদিন দেখে যায় আর বলে, আরে আমার জহুরির শোক। পুজো আসছে, মহালয়ার তর্পণ করতে ঘাটে ভিড়। ওই দিন কাঙালির আয় সবচেয়ে বেশি হয়, কিন্তু সে এবার জলে নামেনি।
সেদিন সে মায়ের চোখ আঁকবে। মায়ের চোখ আঁকতে গিয়ে সে চোখ বুঝে মনে করতে চাইল তার নিজের মায়ের চোখ। চোখ বুঝে যা দিচ্ছে সেই চোখ সে এঁকে ফেলল। মা চোখ ফেলল আর কাঙালির চোখে জল। পূর্ণিমা রাত্রে নদীর জল যখন ঝিলমিল করে সেই আলোয় মনে হয় মায়ের সারা শরীরে কে যেন অলঙ্কার পরে দিয়েছে। কাঙালি সেই কাঠুমির তলায় গুটি সুটি মেরে শুয়ে থাকে, তখন তার রাতে আর ভয় করে না। ঠাকুর এবার দোলায় আসছে, চতুর্দিন দিন মা দুর্গাকে সবাই মণ্ডপে নিয়ে যাবে। ঢাক বাজিয়ে উড়ু দিয়ে গ্রামের মেয়েরা মাকে নিয়ে যাবে। তারিণী খুড়োর কাছে কাঙালি এসে দাঁড়ায়, বলে, খুড়া আমি মাকে দিব না। তারিণী খুড়ো বলে, মানে মানে কিছু না, দিব না। গ্রামের মানুষ হই হই করে ওঠে। তারিণী খুড়ো হাত তুলে সবাইকে শান্ত হতে বলে, আরে আরে দিবি না কেন, কেন দিবি না? কাঙালি বলে, নিজের মা ভাই বোনদের কেউ দেয়? এই কথা শুনে সবাই হেসে ফেলে। তারপর কাঙালির মাথায় একটা কাট্টা মেরে বলে, গত 3 মাস বসে বসে খাওয়ালাম এই জন্য? আর কে যেন বলল, ঠাকুর রাম গেস্ট এলো। ঠাকুর মণ্ডপে আসে, ষষ্ঠী থেকে নবমীর সন্ধি পুজো কাঙালি মণ্ডপের পাশেই সব সময় বসে থাকে। কত মন্ত্র, কত মালা, কত প্রার্থনা, কত ধূপের গন্ধ, প্রদীপের আলো, দশমীর চাঁদ আকাশে, সিঁদুর খেলা, ঢাকের বাতি, তার সাথে দাসাপাটির হিন্দি সুরের দোলাদুলি, মাতাল হয়ে বোম পেটে নাচ, এইসব দেখছে কাঙালি। কেমন যেন একটা অস্থিরতা কাজ করছে। সে ছুটে যায় তারিণী খুড়োর কাছে। ও খুড়া, আমার মাকে তুমি বিসর্জন দিও না, দিও না বিসর্জন, আমার মাকে আমি রেখে দিব, তোমাদের তো পুজো হয়ে গেছে, এবার আমাকে আমার মাকে ফিরিয়ে দাও। তারিণী খুড়ো কি বললো ঢাকের তাসার আওয়াজে শোনা গেল না। শোভাযাত্রার সমানে নাচছে, পটকা ফাটছে, তখনও কাঙালি চিৎকার করছে, তারিণী খুড়া, ও তারিণী খুড়া, কারো মা চলে গেলে কেউ আনন্দ করে? যাকে তোমরা এই 7 দিন পুজো করলে তাকে তোমরা? তারিণী খুড়া, ও তারিণী খুড়া, ছুটছে আর বলছে, মাকে ফেরত দিয়ে যাও, ও তারিণী খুড়া, তারিণী খুড়া, আমার মাকে ফেরত দিয়ে যাও। হঠাৎ হুমড়ি খেয়ে রাস্তার উপরেই পড়ে গেল। গঙ্গার ঘাটে হ্যাজাকের মরা আলো, সাত পাখে ঠাকুর ঘোরানো হচ্ছে, আর কাঙালি বলছে, তারিণী খুড়া আমি কখনো মাকে দেখিনি, ভাই বোন দেখিনি, আমার মা, আমার ভাই বোন প্রতিমা গঙ্গায় ঝাপাং করে পড়ে গেল। গঙ্গায় তুমুল জোয়ার, জলের বুকে রাত্রি দিল একে। কাঙালি মা বলে ঝাপাং করে জলে ঝাঁপ দিল, তার মা ডাকটা শোনা গেল না। ডাকে বাচ্চে ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন, ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন, ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। জয়া মর্তে অবতরণ করেন তার সন্তানদের মঙ্গলার্থে, দুষ্টের বিনাশ করে সুন্দরী ধরণীকে কলুষমুক্ত করেন শিবানী, তার স্নেহমাখা আশীর্বাদের কোমল স্পর্শে ধন্য হয় মর্তবাসী। Shut up.
সতী হলেন শক্তি ও সমৃদ্ধির প্রতিরূপ। তিনি কখনো মহামায়া, কখনো কালী, কখনো মুক্তকেশী, আবার কখনো ছিন্নমস্তিকা। তাঁর অনেক নাম, অনেক রূপ। কখনো তিনি শৈলপুত্রী রূপে কোমল স্নিগ্ধ, আবার কখনো কালরাত্রি রূপে ভয়ঙ্কর। Oh,
মা দুর্গা মহিষাসুর মর্দিনী রূপে তার রূপমহিমায় মুগ্ধ ভক্তদের সব ক্লেশ গ্লানি দুর্দশা দীনতা দূর করেন। তিনি প্রেমমগ্না ব্রহ্মচারিণী ভক্তবৎসলা মহাগৌরী, আবার তিনি শান্তি সংস্থাপিকা কাত্যায়নী। শুভঙ্করীর বন্দনা দিয়ে শেষ করব আমাদের আজকের অনুষ্ঠান। Thank you.